হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফির মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বললেন হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী। আল্লামা শফির মৃত্যু নিয়ে যারা মিথ্যাচার করছে তারাই হাটহাজারি মাদ্রাসা দখলের ষড়যন্ত্র করছে বলে জানান তিনি। দুপুরে চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে এই সব কথা বলেন তিনি। গেল বৃহস্পতিবার আল্লামা আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে মামলা করেন আহমদ শফির শ্যালক মোহাম্মদ মাইনুদ্দিন। এই মামলা প্রত্যাহারের দাবি জানান জুনায়েদ বাবুনগরী। আল্লামা আহমদ শফির মৃত্যু অস্বাভাবিক, এটার ভিত্তিতে তারা মামলা করছে। আজকে আমাদের দাবি হলো তাদের এই দাবি সম্পূর্ণ নির্জরা মিথ্যাচার এবং এই মামলা প্রত্যাহার করতে হবে।